মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুর্নীতিবাজদের বিচারের দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ে দেশজুড়ে গণহত্যা হয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। এদিকে একই দাবিতে ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েতে অংশ নেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পাশাপাশি সাবেক সরকারের মন্ত্রীসহ ছাত্র হত্যা, গুম, খুন ও অর্থ পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা সহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান শিক্ষার্থীরা। দেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের করা মন্তব্যকে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা বলে মন্তব্য করেন সমন্বয়করা। শেখ হাসিনা সহ বিগত সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এমপিদের বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী নানা স্লোগান দেওয়ার পাশাপাশি দ্রুত শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে নাটোরে। বৃহস্পতিবার সকালে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মিছিলটি শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিগত সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যার নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে শরীয়তপুরে বিএনপির অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওদিকে সাবেক প্রধানমন্ত্রীর বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সমাবেশের পাশাপাশি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। এছাড়া যশোর সহ বেশ কয়েকটি জেলায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।